নমস্কার, আপনারা দেখছেন সরাসরি র‍্যামেক্স মিডিয়া। র‍্যামেক্স মিডিয়া প্রায় সময় কিছু মানুষকে সামনে আনে আপনাদের কাছে, যারা আমাদের শ্রোতাবৃন্দ আছেন, দর্শকবৃন্দ আছেন, যারা দেখছেন বা শুনছেন। এমন কিছু মানুষকে আমরা আপনাদের সামনে আনার চেষ্টা করি, সেই সব মানুষের কাজের পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন মানুষ বা সমাজের বিভিন্ন মানুষের কাছে অত্যন্ত কাছের মানুষ হয়ে ওঠে, তাদের প্রিয়জন হয়ে ওঠে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, প্রিয়জন অনুষ্ঠান। এই প্রিয়জন অনুষ্ঠানে আপনারা এর আগে বিভিন্ন মানুষকে দেখেছেন, তাদের সাথে পরিচয় হয়েছে। আজকে তেমনই আরেকজন প্রিয়জন মানুষকে আপনাদের সামনে আনছে র‍্যামেক্স মিডিয়া। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল পাথর প্রতিমার একটি ব্লক ঢোলাহাট থানার অন্তর্গত পূর্ণচন্দ্রপুর গ্রামের এক ব্যক্তিকে, যে ব্যক্তির কথা আমরা শুনব, আপনাদেরকে শোনাবো তার মুখ দিয়ে। আপনারা জানতে পারবেন কেন আজকের প্রিয়জন অনুষ্ঠানে আমরা সেই ব্যক্তিকে এনে উপস্থিত করেছি। ঢোলাহাট থানার যে অন্তর্গত পূর্ণচন্দ্রপুর যে গ্রাম, সেই গ্রামে একটি অত্যন্ত প্রাকৃতিক পরিবেশে একটি আশ্রম গড়ে উঠেছে, যে আশ্রমের মূল কর্ণধার বা মূল ব্যক্তি, যাকে কেন্দ্র করে এই আশ্রম গড়ে উঠেছে, সেই ব্যক্তির নাম বিপ্লব হালদার। আসুন আজকের প্রিয়জন অনুষ্ঠানে সরাসরি বিপ্লব হালদারের আমরা কথা শুনি। নমস্কার, আপনারা সরাসরি দেখছেন র‍্যামেক্স মিডিয়া প্রিয়জন অনুষ্ঠানে আজকের অতিথি শ্রী বিপ্লব হালদার। প্রথমেই বিপ্লব হালদার মহাশয়কে র‍্যামেক্স মিডিয়া জানায় স্বাগত। বিপ্লব, এই যে তোমার এই যে তৈরি করা যে আশ্রম, যে আশ্রমের বুকে আমি বসে আছি, এই আশ্রম কত সাল থেকে তুমি পথ চলা শুরু করেছো? পথ চলা শুরু হয়েছে 2005 থেকে, আর পাকাপাকিভাবে 2014 সাল থেকে আরেকটু ডেভেলপ করে আবাসিক বা আরও কিছু অনাথ অসহায় দুস্থদের রাখা শুরু। আচ্ছা, এরকম একটা হঠাৎ চিন্তাভাবনা কেন এলো? না, অ্যাকচুয়ালি সমাজে তো প্রচুর মানুষ এরকম পিছিয়ে আছে, যাদের ছেলেমেয়েরা অনাথ হয়ে গেছে, তাদের কিন্তু দেখার কেউ নেই, মাথার উপর আচ্ছাদনও নেই, পোশাকও নেই, খাদ্যও নেই। ঠিক তাদেরকে গুছিয়ে একটু এক জায়গায় করে সকল মানুষের সহযোগিতা নিয়ে যদি একটু তাদের সুস্থ সমাজের আলোতে ফিরিয়ে আনা যায়, এই উদ্যোগকে মাথায় রেখে আমার এই মানে পথ চলা।
এই আশ্রম তো বলছো 2014 সাল থেকে মূল শুরু হয়েছে, হয়তো চিন্তা ভাবনা তোমার আরো আগে থেকে ছিল। এখন এই আশ্রমে কতজন ছেলে বা মেয়ে তারা এখানে থেকে মানে আশ্রমে থেকে পড়াশোনা করছে? এখন 70 জন ছাত্রছাত্রী এখানে আবাসিকভাবে আছে আশ্রমিকভাবে। আচ্ছা, তারা পড়াশোনা কিভাবে করে? তারা পড়াশোনা বলতে অ্যাকচুয়াল বাংলা মিডিয়ামে পড়াশোনা করে, কিন্তু একটু কেয়ারফুললি আমরা আমাদের যে সমস্ত যে টিচাররা রয়েছেন দুটো ভাগে আমাদের ক্লাসটা চলে। সকালে মর্নিং সেশন, যেটা 7:30 থেকে 11টা পর্যন্ত ম্যাডামরাও এটা দেখাশোনা করেন অতি যত্ন সহকারে, এবং 11:30-12টা থেকে শুরু হয় সেকেন্ডারি যে মানে বিভাগটা, সেকেন্ড যে সেশনটা সেটা হচ্ছে 5টা পর্যন্ত, 11:30-12টা থেকে 5টা পর্যন্ত, 5-10 পর্যন্ত মানে ব্যবস্থাপনা এখানে আছে। আচ্ছা, মানে যেভাবে আমরা একটি স্কুলকে জানি, সরকারি বা বেসরকারি, যেভাবে আমাদের কলকাতা শহর বা বিভিন্ন কেন্দ্রে স্কুলগুলি হয়, সেরকমভাবেই সকালবেলা একটা প্রাইমারি সেকশন থাকে, আবার দুপুর 11টার থেকে বিকেল অবধি একটা ডে সেকশন থাকে। আচ্ছা, এরা পরীক্ষা দেয় কিভাবে? এরা হচ্ছে আমরা 2014 সালে গভর্নমেন্টের এসআই ডিপার্টমেন্ট রয়েছে, অ্যাপিলেশন বলতে ডাইস কোড, যেটা ইউডাইস, যেটা হচ্ছে কিছু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করলে তবে ওরা সেই অনুমতিটা দেয়, তাহলে স্কুলটা আমরা চালাতে পারবো। সেই জায়গায় আমরা ওটা পেয়ে যাই 2014 সালে। এবার 2014 সাল থেকে এটা পাওয়ার পরে সেটা আমার 8 পর্যন্ত কিন্তু ওটা আছে, তাহলে 4 পর্যন্ত এই ডাইস কোডের মাধ্যমে হয়ে যাচ্ছে। এবার 5-10 অবধি আমরা স্থানীয় একটা স্কুল আছে ময়রাচ্ছ হরিপদ হাই স্কুল উচ্চ মাধ্যমিক, তাদের আন্ডারে আমাদের সমস্ত কাজ, শুধু 5-10 ছাত্রছাত্রী ওখানে ওদের রেজিস্ট্রেশন করা আছে, আর তারই মাধ্যমে আমাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। কোন সাল থেকে মাধ্যমিক পরীক্ষা এখানকার যারা আবাসিক আছে তারা শুরু করলো, কোন বছর? 14 সাল থেকেই শুরু করেছে। 14 সাল থেকে মাধ্যমিক, প্রতি বছরই কতজন করে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে? প্রথম 14-15 2-3 করে, তারপরে মিনিমাম 10-12-13-14 7 জন, করোনার সময় 7 জন, তারপরের বছরে 22 সালে 9 জন, এবং 23 সালে 9 জন, এবছর 2024-এ 14 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। বেশ, অত্যন্ত ভালো খবর। মানে এই যে স্কুলটি, এই স্কুল থেকে প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা পড়াশোনা করে, এবারে একদম ফলাফল, মাধ্যমিক পরীক্ষার ফলাফল এখানে কীরকম? আচ্ছা, মাধ্যমিক মানে ফলাফল বলতে আমাদের এখান থেকে একটা ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চান্স পেয়ে জয়ব্রত মণ্ডল সেই কাজটা করছে, আরও 5টি ছেলে পলিটেকনিক ITI করে তারা কিন্তু আপাতত 3rd, 4th, 5th কমপ্লিট করেছে। সম্প্রতি 2023 সালে একটা ছাত্র সায়েন্স নিয়ে পড়ছে, হচ্ছে 92% নাম্বার এখান থেকেও অর্জন করেছে, 92%। এবং উল্লেখযোগ্য হচ্ছে মানে গণিতে 100-100 কিন্তু সে পেয়েছে, মানে এখন তো মাধ্যমিক পরীক্ষা 700-তে, তাহলে সে কত পেয়েছে? 642। মানে বুঝতেই পারছেন কলকাতা শহর বা পার্শ্ববর্তী যে কোনো জায়গার একটা মধ্যশিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে যেসব স্কুল আছে মাধ্যমিক পরীক্ষা দেয়, এখান থেকে মাধ্যমিক পরীক্ষাও দেয়, 700-র মধ্যে 642 স্টার মার্কস নিয়েছে, এবং উল্লেখযোগ্য ম্যাথামেটিক্সে সে 100-তে 100 পেয়েছে, এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে। আচ্ছা, এবার বিপ্লব সরাসরি তোমাকে জানাই যে এই যে আশ্রমটা যে গড়ে তুলেছো, এই আশ্রমের তোমার জায়গা কতটুকু? 10.5 কাঠা। 10.5 কাঠার মধ্যে তারা থাকছে এবং খাওয়া দাওয়া করছে এবং বিদ্যালয়, তাই? বিদ্যালয় এবং একটু এন্টারটেনমেন্ট হিসাবে তারা খেলার মাঠ, ব্রতচারী, হ্যাঁ, বা লাঠি খেলা, আত্মরক্ষামূলক, হ্যাঁ, ছুরি খেলা এবং যোগ ব্যায়াম করে, জিমনাস্টিক করে, এবং এতদঞ্চলে বেশ সুনামের সঙ্গে এরা এই খেলাটা পরিচালনা করে। তো সুন্দর একটা নামের একটা জায়গা আছে, দিশারি ছেলেমেয়েরা এসছে, মানে ঘন্টার পর ঘন্টা তারা প্রোগ্রাম করার মতো তাদের হচ্ছে
পড়াশোনার সাথে সাথে যে লাঠি খেলা বলছে বা ব্রতচারী বলছেন, ক্যারাটে বলছে, নাচ গান কবিতা বলছে, সব কিছু মিলে তারা চেষ্টা করে একটা শিশুকে একদম মানে সুস্থভাবে আগামী দিনে সমাজে প্রতিষ্ঠিত লাভ করার জন্য তারা পথ দেখিয়ে দেয়। বিপ্লববাবুর কাছে আমরা অনেক প্রশ্ন নিয়ে আসব, দেখতে থাকুন র‍্যামেক্স মিডিয়া, আসছি বিরতির পর। আসলাম আবার বিরতির পর। আপনারা দেখছেন আমাদের র‍্যামেক্স মিডিয়ার প্রিয়জন অনুষ্ঠান। আজকের প্রিয়জন পর্বে আমরা পেয়েছি বিপ্লব হালদারকে, তার বিবেকানন্দ আশ্রমকে নিয়ে কথা শুনছি। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল পাথর প্রতিমার একটি ব্লক ভোলাহাট থানার অন্তর্গত পূর্ণচন্দ্রপুর গ্রামে এই আশ্রমটি গড়ে উঠেছে। বিপ্লব যেমন তার প্রাণ পুরুষ, তেমনই আরেকজন প্রাণ ভোমরা। প্রাণ ভোমরা একথা বলছি কারণ একজন মানুষ, পুরুষ মানুষের সাথে সাথে তার একজন সহধর্মিণী বিরাট দায়িত্ব পালন করে চলেছে। নামেই সেই সহধর্মিণী শুধু নয়, সে একজন মা। সমস্ত সন্তানদের যারা এখানে আছে, 70 থেকে 75টি সন্তানের সে মাতৃস্নেহে যে বড় করছে, যে প্রতিপালন করছেন, তাকে আমরা পেয়েছি শ্রীমতী সুপর্ণা হালদার, শ্রী বিপ্লব হালদারের সহধর্মিণী, প্রকৃত অর্থেই সহধর্মিণী। শুধু সাংসারিক সহধর্মিণী নয়, তার কর্মেও সহধর্মিণী। এই দায়িত্ব যেরকম বিপ্লব পালন করছে এবং বিপ্লবের সাথে সাথে তার স্ত্রীও দায়িত্ব পালন করছে। আমরা প্রথমেই শ্রীমতী সুপর্ণা হালদারকে র‍্যামেক্স মিডিয়া থেকে স্বাগত জানাই। তুমি প্রথম থেকেই আশ্রমের সাথে জড়িত, তোমার সাংসারিক জীবন আছে, বিপ্লব হালদারের সাথে সাথে তুমিও এই দায়িত্ব পালন করছো। কিভাবে নিজের থেকে তুমি এইভাবে, তোমার মনের কিভাবে এলো, ইচ্ছা এলো যে তুমিও সাথে থাকবে? 2015 থেকে আমি বাড়ি থেকে যাতায়াত করতাম সাইকেলে করে, তারপরে যখন আমফান হলো, আমফানের পর থেকেই আমি এখানে চলে আসি। আমার ফ্যামিলি আছে, শাশুড়ি মা অসুস্থ, তা সত্ত্বেও ওখানে ওদের কাছে রেখে আমি এখানে চলে আসি বাচ্চাদের টানে। বাচ্চাদের, তোমার নিজেরও তো সন্তান আছে, তোমার কয় সন্তান? আমার দুজন ছেলে। দুজন ছেলে, তাদের বয়স এখন কত? একজনের 21, একজনের 17। 17, তো তারাও তো পড়াশোনা করছে নিশ্চয়ই? ওরা এখান থেকেই পড়াশোনা করে বের হয়েছে। বড় ছেলে এখানেই মাধ্যমিক দিয়েছে এবং ভালো রেজাল্টও করেছে, দিয়ে ও এখন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে কাঁথিতে। আচ্ছা, ছোটটা এই 24-এ মাধ্যমিক দিল। দুইজন সন্তানের সাথে সাথে তো তুমি শুধু দুই সন্তানের মা নও, তুমি এই 70 থেকে 75টি যে সন্তান আছে, ছেলেমেয়েরা আছে, তাদেরও সকলের মা হয়ে উঠেছো। তো তোমার এই যে মাতৃস্নেহ, তুমি যে তাদেরকে বড় করছো সকাল থেকে রাত্রি অবধি, তাদের জীবনযাত্রাটা সকাল থেকে রাত্রি অবধি পড়াশোনার সাথে সাথে কিভাবে তাদের হচ্ছে সেটা একটু যদি সবাইকে বলো। সকালে 5:15 থেকে 5:15 ঘন্টা শুরু হয়ে যায়, তখন থেকে এবার সবাইকে তোলানো হয়, ব্যাস করানো, একটু জল খাওয়ানো, তারপরে প্রার্থনায় যায় সবাই। প্রার্থনা সেরে একটু টিফিন করিয়ে আবার সবাই পড়া শুরু করে, পড়া শেষ হয়ে আবার 7:30 থেকে ক্লাস শুরু হয়, 11টায় ছুটি হয়। তারপর দুপুরে একটু খাওয়ার থাকে, মাছ ভাত, কোনো দিন ডিম ভাত, কোনো দিন সোয়াবিন ডাল, এগুলো দেওয়া হয়। তারপরে ওরা একটু খাওয়া দাওয়া করলো, হাই স্কুল যারা ওরা ক্লাস করতে চলে এলো, নার্সারি যারা ওরা ঘুমাতে চলে এলো, আবার 3টা থেকে পড়া শুরু, যেরকম পড়ে আবার 4টার পর থেকে ওরা খেলাধুলা করতে চলে যায়, সন্ধ্যায় আবার একটু টিফিন করে, প্রার্থনা করে, আবার রাতে আবার 9টার মধ্যে ভাত দেওয়া হয়। আপনারা শুনতে পারলেন, যেভাবে আমরা হোস্টেল বা বোর্ডিং, যেভাবে আমাদের সন্তানরা বড় হয়ে ওঠে, সেই সকাল 5টার থেকে তাদের জীবন শুরু হয়, প্রার্থনা দিয়ে শুরু হয়, তারপর তাদের একটু ছোট্ট টিফিন হয়, তারপরে স্কুল হয়, দুপুরবেলা ভাত খাওয়া হয়,
আবার বিকেলবেলা পড়াশোনা, মাঝখানে তার খেলাধুলা সব কিছু মিলে, সেই যেরকম হোস্টেলে থেকে পড়াশোনা করে একটি ছেলে বা মেয়ে বড় হয়, তেমনি এই আশ্রমে তেমনি বড় হচ্ছে তারা। এবং প্রত্যেক সন্তানকে শ্রীমতী সুপর্ণা হালদার মাতৃস্নেহে ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করে উঠছে। আচ্ছা, মেয়েরা তো এখানে যথেষ্ট 7, 8, 9, 10 পড়ে, তারা বাড়ির কথা বা তাদের বাবা মার কথা কোনো সময় কীভাবে তারা সেটাকে ভুলে থাকতে পারে? ওরা এখানে ছোটো থেকে এমন অভ্যস্ত হয়ে গেছে, বাড়িতে মানে বাড়ি ওরা যায় না, অনেকের তো আবার বাবা মা নেই, সবাইকে এখানে থাকে, এখানে থেকে থেকে ওরা অভ্যস্ত হয়ে গেছে। এখানে কোনো অনুষ্ঠান হলে কিছু হলে আমি সঙ্গে করে ওদের নিয়ে ঘুরি নিয়ে আসি। আচ্ছা, কোনো পুজোতে গেলেও ঘুরি নিয়ে আসি। আচ্ছা, সেসব মেয়েদের, সেসব মানে তারাদের হয়তো বাবা মা নেই, মানে তারা এখানেই আছে এবং যথেষ্ট মনের আনন্দে আছে, তাই তো? মানে তারা যে আজ যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা নিয়ম অনুযায়ী তাদেরকে চলে যেতে হবে, তো চলে যাওয়ার সময় তোমার কি মনে হয়? খুব কষ্ট হয়েছে, সবাই যখন চলে যায় পরীক্ষার সময় তো ওদের ভোর 4 থেকে উঠে আমাকে রান্না করতে হয়, যাতে একটু ভাত খেয়ে যেতে পারে। 9:45 পরীক্ষা শুরু, মানে আমার ভোরে রান্না করে খাইয়ে ওদের রেডি করে ওদের সঙ্গে আমি আবার চলে যাই গাড়িতে পরীক্ষা কেন্দ্রে আবার ওদের সাথে ফিরে আসি, এসে আবার ঘুমনি মুড়ি দিলে বিকেল টিফিন করে দিয়ে আবার একটু রেস্ট নিয়ে পড়াশোনা করে। তার মানে তুমি ওদের সাথে একদম নিজেকে জড়িয়ে ফেলেছো, এবং যখন চলে যাচ্ছে একটি মেয়ের নিয়ম অনুযায়ী হোস্টেল থেকে বেরিয়ে যেতে হচ্ছে ক্লাস 10 পরীক্ষা পাস করার পর, তখন সেটা তো একটা অত্যন্ত মানে কষ্টদায়ক। সেই কষ্টদায়ক মাথায় রেখেও সুপর্ণা হালদার পরবর্তী যারা আরও ছোটো ছোটো ছেলেমেয়েরা উঠে আসছে তাদের কাছে নিজের ভালোবাসা বিলিয়ে দিচ্ছে, তারা পড়াশোনা করছে, তারা খেলাধুলা করছে, এবং সব কিছু মিলে এই বিবেকানন্দ আশ্রমের যে স্কুল বা তাদের জীবনযাত্রাকে একটু দৃঢ়ভাবে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা আরেকজনকে আমরা পেয়েছি এই আশ্রমের আরেকজন মানুষকে, যার কথা না বললেই নয়, যেমন বিপ্লব আছে তেমনই সুপর্ণা আছে, তেমনই আরেকজন ব্যক্তি আমার ডান দিকে বসে আছে, সন্ন্যাসী। সন্ন্যাসী হালদার একটি মানে এই প্রতিষ্ঠানের সাথে নিজেকে অঙ্গাঙ্গীভাবে জড়িত রেখেছে, যে সন্ন্যাসী হালদার হয়তো এই গ্রামের একদম পার্শ্ববর্তী অঞ্চল থাকেন বা সন্ন্যাসীর মুখ থেকেই তার কথা শুনব। সন্ন্যাসী, এমএক্স মিডিয়াতে প্রথমে প্রিয়জন অনুষ্ঠানে আজকে এমনই 3 প্রিয়জনকে আমরা কাছে টেনে নিয়েছি, যাদের কথা আপনারা শুনছেন, এই সন্ন্যাসীর কথা শুনব। তোমার এখানকার ইনভলভমেন্ট বা তোমার এখানকার সাথে যোগাযোগ কীভাবে? প্রথমেই জানাই এমএক্স মিডিয়াকে স্বাগত। আমরা দীর্ঘ 2010-11 সাল থেকে আমরা একসাথে বিপ্লব আমি আপনার এনজিও করতাম, মানে সমাজসেবামূলক কাজ, যেখানে রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি, সুন্দরবন বাঁচাও, আমরা বিভিন্ন এই সমাজসেবামূলক কাজে আমরা অংশগ্রহণ করেছিলাম। তারপর থেকে আমরা দুজনের প্রচেষ্টায় আমরা স্কুল করার একটা মানসিকতা নিয়ে 2012 সালে রেজিস্ট্রেশন ছিল আমাদের, 2013-14 থেকে আমরা প্রথমে এখানে স্কুলটা আমরা শুরু করি, নার্সারি বিভাগ, তারপরে আপনার যেটা 5-10 পর্যন্ত যেটা জিনিয়াস একাডেমি, এই দুটো সেকশানে আমাদের মর্নিং এবং ডে দুটো সেকশানে আমাদের স্কুল করানো হয়। তারপরে আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলি, আপনাদের মতো সত্যি ব্যক্তি না আমরা কাছে পেলে, আমরা এতটা সুন্দর পরিবেশে প্রত্যেকের শিক্ষাদান দেওয়ার ক্ষেত্রে আমাদের খুব অসুবিধা হতো, কারণ আপনারা যেভাবে এই রিমেক্স মিডিয়ার মধ্য দিয়ে আমাদের মানে এত ভালো মানুষদের সাথে আমাদের পরিচয় করে দিয়ে তাদের সাহায্যের জন্য আমরা কিন্তু আগাচ্ছি, এবং আগামী দিনে আপনারা আমাদের সাথে আছেন, আরও সাহায্য সুযোগ এলে আশা করব আমরা এই এলাকায় এরকমই একটা হচ্ছে স্কুল গড়ে তুলব, যাতে সারা ওয়ার্ল্ডে রেকর্ড করার মতো একটা পরিস্থিতি জায়গা, যেমন আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী প্রত্যেকে কিন্তু বিনা পারিশ্রমিকে এখানে সবসময়ের জন্য
আমরা শ্রম দিয়ে চলেছি। এবং বাচ্চাদের যে মানুষ এমনও সময় এত ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করেছে, সে তাদের বাথরুম পর্যন্ত ম্যামরা এখান থেকে সব রেডি করে দিত। যাই হোক, সেই ক্ষেত্রে আমরা আজও পর্যন্ত আমরা এগিয়ে চলেছি। তারপরে আমফানে আপনার কৃপা দৃষ্টি সব থেকে বড়ো আমাদের মানে এ করেছে, যেটা আনন্দ দিয়েছে বললে হয়, কারণ আমফানের পরে আমাদের কিছুই ছিল না। আমরা একেবারে জিরো থেকে তো স্কুল মানে মাইনাস থেকে আমরা স্কুল তৈরি করে এসেছি। আমফানে তো আমাদের সমস্ত ধূলিসাৎ করে দিয়েছিল, যা যেটা হচ্ছে না বললে নয়, সেটা হচ্ছে আমাদের রিমিক্স মিডিয়ার যিনি কর্ণধার বিশ্বরঞ্জন চৌধুরীর মধ্য দিয়ে আমরা ওনার হচ্ছে এখানে আসার পর থেকে আমরা যে হচ্ছে আমফানের পর থেকে আমরা আচ্ছাদনগুলো পেয়েছি এবং আরও অন্যান্য সুযোগ সুবিধাগুলো আমাদের যেভাবে সহযোগিতা করছে, এটা কিন্তু আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকি। আগামী দিনে এই এই যে আশ্রম চালাতে গেলে একটা তো মানে প্রচুর অর্থের প্রয়োজন, কারণ 70-75টি ছেলে মেয়ের এবং তার সাথে এখানকার টিচার আছে, তার সাথে সমস্ত তোমরা যারা যুক্ত আছো, সবারই তো প্রত্যেকের একটা অন্তত ন্যূনতম খাওয়া দাওয়া আছে, তার পোশাক পরিচ্ছদ আছে, তার অন্যান্য আনুষঙ্গিক কিছু জিনিস আছে, এই খরচা আগামী দিনে কীভাবে তোমরা পারবে? এগুলো তো সব থেকে বলি, আমরা অ্যাকচুয়ালি তো সরকারি কোনো ফান্ডিং পাই না, আমরা নিজ নিজ চেষ্টায়, যেমন আপনি আছেন, রীতা ব্যানার্জি আছেন, আমার বিভিন্ন যারা কলকাতায় আপনাদের মতো এরকম সমাজসেবামূলক কাজ করেন, ওনারা আমাদেরকে সাহায্য করছেন, যত কিছু পাচ্ছে। আপনি কিছু পোশাক দিচ্ছেন, কেউ কিছু দুবস্তা চাল দিচ্ছে, এইরকম যেটা আমরা নিয়েছে, যেটুকু আমার সাধ্য মতো কলকাতা থেকে ক্যারি করে নিয়েছে, আমরা এই আশ্রমের মধ্যে দিয়ে চলছি। আগামী দিনে এই প্রচার বা আপনাদের সহযোগিতা আর একটু বাড়তিভাবে প্রচার হলে, মানুষের কর্ণে পৌঁছালে, আরও কিছু মানুষ আমাদের সাথে সহযোগিতা করলে, আমরা আগামী দিনে এদের এখান থেকে আরও ভালো জায়গায় পৌঁছে দিতে পারবো, এটাই আমাদের আশা। সন্ন্যাসীর কথা রেস ধরে আমি একদম বিপ্লবের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। এই আশ্রমের যা কিছু আর্থিক সহযোগিতা হয়তো বেসরকারি ব্যক্তি তার ভালোবাসার থেকে হয়তো কিছু করে, সরকারি কোনো সাহায্য তোমরা পাও? সরকারি সাহায্য করবে আগে পর্যন্ত পাইনি। তার জন্য কি কোনো চেষ্টা করেছো সরকারি থেকে, তাদের কাছে আবেদন? না, তেমন কোনো আবেদন হয়নি। স্থানীয় এখানকার পঞ্চায়েত কি কোনো ব্যাপারে তোমাদেরকে কোনো দিন খোঁজ খবর নিয়েছে? তেমনভাবে হয়তো নেয় না, তবে আমরা চেষ্টা করি ওনাদেরকে নিয়ে এসে ওনাদের সঙ্গে রেখে কাজ করা, স্বাধীনতা দিবস বিভিন্ন মনীষদের জীবন পালন ক্ষেত্রে ওনাদেরকে আমরা আহ্বান করি, ওনারা আসেনও এসে আমাদের সঙ্গে পতাকা উত্তোলন থেকে শুরু করে সমস্ত এতে মোটামুটি থাকেন এইটুকু। তবে একটা সময় আমরা টিউবওয়েলের জন্য এটা অ্যাপ্লাই করেছিলাম, সেটা 2018-19 সাল নাগাদ, তো সেটা কিন্তু কার্যকরী হয়নি। সেটা আদর্শবাবু আমাদের ছিলেন, তিনি একজন আমাদের পরামর্শদাতা, তার সঙ্গে করে নিয়ে আমরা এটা অ্যাপ্লাই করেছিলাম, এই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে, আপনারা যারা দেখছেন র‍্যামেক্স মিডিয়া, আপনাদের কাছে বলা রইল, সরকারি কিছু সাহায্য ছাড়া এরকম প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সত্যি কঠিন কাজ। সরকারি সাহায্য বলতে কোনো আর্থিক সহযোগিতা দরকার নেই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, যেমন একটি টিউবওয়েল ভীষণ পরিমাণে প্রয়োজন, জলের সমস্যা মেটাবার জন্য একটি টিউবওয়েল দরকার, তেমনই এখন সরকারের সোলার লাইটের প্রজেক্ট আছে, কারণ ইলেকট্রিসিটি এখানে ভীষণভাবে ব্যাহত হয় পাথর প্রতিমার এই ব্লকে, কারণ ঝড় বৃষ্টি হলে ইলেকট্রিক চলে যায়, সেটা একদিন বা দুদিন বা তিন দিন থাকে না। সোলার লাইট হতে পারে, একটু রাস্তাঘাট হতে পারে, আর খাবার জল হতে পারে, ন্যূনতম এই সরকারি সাহায্যগুলি স্থানীয় পঞ্চায়েত আছেন বা স্থানীয় বিধায়ক, এবং এটা সুন্দরবন এলাকা বলে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আছেন মাননীয় শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের কাছে র‍্যামেক্স মিডিয়ার আবেদন রইল, এই সংস্থাতে আপনারা পারলে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আপনাদের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যতটুকু করবার আছে, কারণ এইসব ছেলেমেয়েরা যাতে আগামী দিনে এগিয়ে যায় এবং এই গ্রামের বিভিন্ন মানুষকে নিয়ে যেহেতু এই স্কুল বা এই আশ্রম গড়ে উঠেছে, তেমনই বিভিন্নভাবে
এই আশ্রমকে সহযোগিতার হাত বাড়ান, প্রশাসনের কাছে অনুরোধ রইল, বিডিও সাহেবের কাছে অনুরোধ রইল, ডিএমের কাছে অনুরোধ রইল, মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর কাছেও অনুরোধ রইল, এবং এখানকার স্থানীয় বিধায়ক যিনি আছেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত, এই ব্যাপারে একটু ছোট্ট করে তোমাদের কাছে জানতে চাই, এইখানকার গ্রাম পঞ্চায়েতের নাম আর বিধায়কের নাম যদি তোমরা একটু বলো, সন্ন্যাসী একটু বলো। আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। আর পঞ্চায়েতের নাম বর্তমান বিকাশকান্তি পতি মহাশয়, পঞ্চায়েত প্রধান, প্রধান এখন উপপ্রধান পঞ্চানন মজুমদার মহাশয়। আচ্ছা, আর এখানকার বিধায়ক সমীর কুমার জানা মহাশয়। সমীর কুমার জানা বিধায়ক আছেন। সবার কাছে এরা আবেদন রইল, আগামী দিনে আপনারা আসবেন, এদের পাশে থাকবেন এবং আশ্রমটিকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে। আমরা ওদের কথা শুনলাম, দেখতে থাকুন র‍্যামেক্স মিডিয়াতে এই প্রিয়জন অনুষ্ঠানটা। আসছে আরেকবার বিরতির পর। আসলাম আবার বিরতির পর। আপনারা দেখছেন প্রিয়জন অনুষ্ঠান র‍্যামেক্স মিডিয়াতে। আজকের প্রিয়জন অনুষ্ঠানে এই সব প্রিয়জন মানুষকে আমি তুলে ধরার চেষ্টা করছি। কেন প্রিয়জন সে তো আপনারাই শুনলেন, কারণ মানুষের ভালোবাসার মানুষই প্রিয়জন হয়ে ওঠে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে যেভাবে এরা তৈরি করছে, যেভাবে পড়াশোনা দিয়ে সাহায্য করছে এবং তাদের চরিত্র গঠন করছে, সেই সব ছোট ছোট ছেলে মেয়ে কারা, যাদের হয়তো বাবা নেই, মা নেই বা থেকেও নেই, দেখাশোনা করা লোক নেই, আর্থিক সঙ্গতি নেই, তাদেরকে একটু চারবেলা খাওয়া এবং তাদের সাথে পড়াশোনা, তাদের সাথে সব কিছু মিলে এই বিবেকানন্দ আশ্রম তৈরি করেছে। এই ব্যাপারে একটু ছোট্ট করে বিপ্লবের কাছে জানতে চাইবো। একদম আমরা যে জায়গায় বসে আছি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবধারা ছিল শান্তিনিকেতন ছাতিম গাছের তলায়, সেই ছাতিম তলায় আমরা বসে আছি। বিপ্লবকে বলবো, এই ছাতিম তলায় বসে তো তুমি বাচ্চাদেরকে অনেকটা সময় পড়াশোনাতে করাও, তাই তো? এরকম একটা মানে উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে পড়াশোনার এই ভাবধারাটা তোমার কীভাবে এলো? অ্যাকচুয়ালি আমরা তো পড়াশোনায় যে জেনেছি যে রবীন্দ্রনাথ একটু মুক্তমনার মানসিকতার মানুষ ছিলেন, কেবলই কবি ছিলেন না। আমরা সেটা ভেবেছি তিনি দার্শনিক, অনেক গভীরতা ছিল তার দর্শনের মধ্যে, তার চিন্তাভাবনার মধ্যে। তাই আমরা দেখেছি শহরে চার দেয়ালের মধ্যে ছোট্ট কুটুরিতে পড়াশোনা করার থেকে যদি উন্মুক্ত জায়গায় একটা ছেলে বা মেয়ে পড়াশোনা করে বড় হতে পারে, তাহলে সে অনেক দরদি হয়ে ওঠে এবং অনেক বিনয়ী হয় এবং ভদ্র হয়ে ওঠে, সৎ চরিত্রের অধিকারী হয়, এবং যেটা তার জীবনের সম্পদ, সে আগামী দিনে সে না কিছু সমাজের জন্য দিতে পারবে। ঠিক সেই কনসেপ্ট নিয়েই কিন্তু পড়াশোনার সাথে সাথে তুমি তো এখানে সামাজিক কাজকর্মের সাথেও যুক্ত আছো এবং এই আশ্রমের মধ্যে দিয়ে এই সামাজিক কাজকর্ম কী কী তোমাদের সারা বছর হয়? আমাদের রক্তদান শিবিরটা একটু ভালো করে করা হয়, বছরে দুবার রক্তদান শিবির। তারপর বৃক্ষরোপণের কাজটা কিন্তু কন্টিনিউ চলে, পাঁচই জুন, এবং যোগা ডেটা আমরা পালন করি, এবং সেই সঙ্গে শিশু দিবসটা আমরা একটু জোরালো করে আমরা করি, প্রচার ইয়ে করি, শিশু দিবসটা নিজেরা আয়োজন করি, এবং বিভিন্ন স্কুল থেকে আমরা আমন্ত্রণ জানিয়ে আমরা তাদেরকে নিয়ে আমরা সচেতনতার যে জায়গাগুলো সেগুলো তুলে ধরি। আর হচ্ছে 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, যেহেতু স্বামীজি হচ্ছে আমাদের সকলের, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের বুদ্ধিশালী হচ্ছে স্বামীজি, তাই স্বামীজিকে ছাড়া কোনো ভাবা যায় না। আমার অন্তত এটা মনে হয়েছে, আমার অবজারভেশন এটাই, স্বামীজি যদি না জানলে ভারত কেন পৃথিবী কোনো কিছুকে জানা যায় না, তার জন্যই আমরা 12ই জানুয়ারি পালন করি। এরকম ছোটো ছোটো জিনিসগুলো যে সামাজিকভাবে যেগুলো সব মানুষ হয়তো সব মানুষের চোখে আসে না, আমরা এই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য স্বচ্ছ ভারত মিশনে স্বচ্ছ ভারত অভিযানে আমরা অংশগ্রহণ করি আমাদের ছাত্রছাত্রীদের নিয়েই। সুতরাং সচেতনতার জন্য এই জল ভরো, জল অপচয় বন্ধ কর, এগুলো আমরা বেশি দূর না যাই আমরা একটু প্রসেশন করে আমরা কিছু প্ল্যাকার্ড, কিছু ফ্ল্যাগ এগুলো করে নিয়ে আমরা কিছু মিছিলটা করি, আমরা জনসাধারণের উদ্দেশ্যে সেইটা বার্তাটা পৌঁছে দিতে চেষ্টা করি। বহু ব্যক্তি বা প্রতিষ্ঠান তো এখানে এসছেন, তোমাদের আশ্রমে অনেকেই এসছে। সম্প্রতি এমন একজন ব্যক্তি তোমাদের সাথে মানে সহযোগিতার হাত বাড়িয়েছে, যিনি সারা ভারতবর্ষ জুড়ে যার পরিচিতি আছে, পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন, এই ব্যক্তিকে তোমরা কীভাবে পেলে?
পদ্মশ্রী মানে যে সম্মান আর যে জায়গাটা, আমি আমার ছোট মুখে নামটা ধরাটা মনে হয় একটু বাড়তি হয়ে যায়, তো তাকে প্রণাম করি, তার চরণে সকল সহস্র নমস্কার জানাই। বিষয়টা আমরা 2014-13 যাই বলি, 2005 থেকে কিন্তু চলা, একদিন পর্যন্ত আমাদের টিচারদের, আমাদের যে এই এলাকার মানুষদের সেই রকমভাবে সাহায্যের হাতটু বাড়াননি, যেটা তিনি উপলব্ধি করেছেন। একবার দুবার এসে আমাদের এখানে তার চরণধুলি পড়ার পরে তিনি উপলব্ধি করে আমাদের মাস্টারমশাই, আমাদের শিক্ষক শিক্ষিকাদের হাতে তিনি কমিটমেন্ট করেছিলেন যে আমি 2024 জানুয়ারি থেকে আপনাদের হাতে কিছু কিছু আমি যতটুকু পারি যেখান থেকে কালেক্ট করি, যে পদ্ধতিতে আমি করি সেটা যেন আমি আপনাদের হাতে তুলে দেবো, সেটাই তিনি এখন দেওয়া শুরু করেছেন। সেই সঙ্গে আমাদের এলাকার মানুষের কথা শুনে দুস্থ এবং অসহায় মানুষের বসবাস গ্রামে পরিপূর্ণ, সেই সব মানুষের যারা ওষুধ কিনতে পারে না, তারা দূরে করবে ডাক্তারি দেখাতে যেতে পারে না, সেই সব মানুষজনের উপকারের উদ্দেশ্যে তিনি ছুটে এসেছেন এবং বেশ কয়েকটা ব্লক কয়েকটা জেলা পার হয়ে তিনি চলে এসেছেন। এসে আজকে প্রতি নয় 15 দিন অন্তর বৃহস্পতিবার, 15 দিন অন্তর বৃহস্পতিবার তিনি এখানে পরিষেবা দিচ্ছেন এখানকার ছাত্রছাত্রী তাদের এবং আমাদের আশ্রম ওরিয়েন্টের যে সমস্ত মানুষজন টিচার তাদেরকে ফ্রি অফ কস্টে দেখেন এবং ছাত্রছাত্রীদের আরও অনেক কিছু পরিকল্পনা। সম্প্রতি আমি জেনেছি তিনি বাচ্চাদের এখানের আবাসিক বাচ্চাদের পুষ্টির কথা তিনি মাথায় নিয়েছেন এবং আগামী বৃহস্পতিবার তিনি আর একটা প্রজেক্ট তিনি শুরু করবেন বাচ্চাদের একটু প্রোটিনের ব্যবস্থা করা। এবং এরকম মানুষ আমি কিন্তু আজ পাইনি, তবে কাউকে ছোটো করছি না, আরও অনেকে আছেন, আমাদের সুসমন্বয় বিচারী রীতা ব্যানার্জি আছেন এবং আমার ভাই বোন তারাও কিছু সাহায্যের হাত বাড়ায় এবং সুদীপ মিত্র গড়িয়ার, তারপরে পাটুলির হচ্ছে সেবাব্রত দাস, তারপরে সর্বোপরি আপনি মানে এমএক্স মিডিয়ার যিনি কর্ণধার, তিনি বিশ্বরঞ্জন চৌধুরীর যিনি কর্ণধার, আপনি বিশ্বরঞ্জনবাবু, আপনি স্বয়ং তো আছেনই এবং এখানকার সত্যিকারের পরিস্থিতি দেখার জন্য আজ তিনি আপনি সময় শহরের সেই জায়গাটা ছেড়ে দিয়ে গ্রামে ছেলেমেয়েরা কী খাচ্ছে না খাচ্ছে, কীভাবে কাটাচ্ছে, কীভাবে তাদের রুটিন হচ্ছে, তাদের দৈনন্দিন জীবনযাপন কেমন, সেটাকে কিন্তু দেখবার জন্য, পরখ করার জন্য, তাদের সঙ্গে এই কষ্ট হোক দুঃখ হোক আনন্দটা ভাগিদার হওয়ার জন্য কিন্তু আজকে সরস্বতী পূজা থেকে আজ পর্যন্ত এখানে পড়ে গেছেন, দেখছেন এবং আমাদের সাথে সময় দিচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আরেকটু শুনে নেব যেটা একটা অরুণোদয় মণ্ডল পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন, তিনি ডাক্তারবাবু এখানে পরিষেবা দিতে আসেন, চিকিৎসা পরিষেবা। সন্ন্যাসী এখানকার একজন গ্রামবাসী বলা যায়, এই পূর্ণচন্দ্রপুর শ্রীনারায়ণপুর গ্রামের একদম জন্ম থেকে আছে সন্ন্যাসী। এইটা গ্রামবাসীরা কীরকম কীভাবে এটা নিচ্ছে বা নেবে? দেখুন, আমরা অত্যন্ত গ্রামে একদম সুন্দরবনের প্রান্তে আমরা বসবাস করছি। আমরা সত্যি অরুণোদয়বাবু যে উনি আমাদের ভগবান সমতুল্য ডাক্তার আমরা যেটুকু ভাবি, কারণ আমরা খুব বড়ো ধরনের ম্যানজাইটি রোগে যখন ভুগি তখন কিন্তু আমরা এখানে এত ভালো ডাক্তার আমরা পাই না কাছাকাছি। কয়েক ডাক্তার হিসাবে ছোটোখাটো ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসি, তারপরে ভালো না হলে ডায়মন্ড হারবার কলকাতার বাইরে পর্যন্ত আমাদের চিকিৎসা করতে যেতে হন। কিন্তু আমরা এই এমএক্স মিডিয়ার তিনি কর্ণধার বিশ্বরঞ্জনবাবুর মাধ্যম দিয়ে আমরা যাকে আমরা পেয়েছি সর্বোপরি, তিনি হচ্ছেন ভারতের আপনার পদ্মশ্রীপ্রাপ্ত, তিনি হচ্ছেন ডক্টর অরুণোদয় মণ্ডল, উনি জেনারেল ফিজিশিয়ান ডাক্তার, আমাদেরকে সুন্দরভাবে এই চিকিৎসা পরিষেবা দিয়ে যায় এবং অনেক মানুষ এখানে আসা মানে চিকিৎসা করানোর জন্য আগ্রহতা দেখায়, মানে যে ডাক্তারবাবু কবে আসবেন, পরবর্তী ডেট কবে, সবসময়ের জন্য আমাদের কাছে খোঁজখবর নেন, ওনার কথা সবাই মনে রাখেন। আপনারা শুনলেন অনেক কথা, আজকের প্রিয়জন অনুষ্ঠানে এমনই তিনজন প্রিয়জনকে আমরা পেয়েছি, তাদের মুখ থেকে তাদের কথা শুনলাম। বিচার করবেন আপনারা শ্রোতাবৃন্দরা দর্শকবৃন্দরা, আপনারা ভালো লাগলে এই আশ্রমে আসবেন, সরাসরি বিপ্লব হালদারের সাথে বা সন্ন্যাসী হালদারের সাথে যোগাযোগ করবেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমি দিয়ে দিলাম, এই আশ্রমের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলাম, আপনারা ব্যাংক অ্যাকাউন্টের মারফত আপনারা আপনাদের সামর্থ্য যেটুকু হবে সেটুকু পাঠাবেন, আর আপনারা সরাসরি এখানে আসবেন, বাচ্চাদের সাথে সময় কাটাবেন, নিজের চোখে দেখবেন,
আগামী দিনে আপনাদের সহযোগিতা কিন্তু অবশ্যই এই আশ্রম প্রার্থনা করে আছে, আপনাদের পথ চেয়ে বসে আছে। যেমনভাবে এর আগে পদ্মশ্রী ডাক্তার অরুণোদয় মণ্ডল এসছেন, তেমনই আরেকজন পদ্মশ্রী শিক্ষাবিদ আমাদের কাজী সাহেব কাজী মাসুম আক্তার এসছেন, হিঙ্গলগঞ্জের প্রিন্সিপাল এসছেন, 92.7 বিগ FM এর আরজেরা এসছিলেন, টাটা এয়ার ইন্ডিয়া ডক্টর অনিরুদ্ধ নাগ এসছিলেন, আরও অনেক ব্যক্তিরা এসছিলেন, অনেক প্রতিষ্ঠান এসছিলেন। রামকৃষ্ণ চারিগ্রাম আশ্রম একটি প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আপনারাও পারলে আসবেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সকলের কাছে আমার বার্তা রইল, এই প্রিয়জন অনুষ্ঠানে এই প্রিয়জন মানুষগুলি যারা সমাজের বুকে এতগুলি মানুষের প্রিয়জন হয়ে উঠেছে, আপনারাও সেই প্রিয়জনের পাশে প্রিয়জন হয়ে থাকুন। দেখতে থাকুন র্যামেক্স মিডিয়ার এই প্রতিবেদন প্রিয়জন অনুষ্ঠান। আগামী দিনে আবার এমনই কোনো ব্যক্তিদের নিয়ে আপনাদের সামনে হাজির হব।